নমস্কার বন্ধুগণ, মু লিপুন। আপন মানে গোটে টিপস উইথ লিপুন চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ গোটে সমস্ত বহুত বড় ইনফরমেশন অছি। যদি আপন মানে ওড়িশা গ্রামীণ ডাক সেবক পাই আবেদন করতে, তা আপন মানে সমস্তে জানিথিবে ওড়িশা পাই 4342 টি পদবি খালি থিলা, যে গোটে বহুত বড় পদবি খালি থিলা। তেণু বহুত পিলা মধ্যে এই পোস্ট পাই আবেদন করতে। তো ইম্পর্টেন্ট ইনফরমেশন ইয়ে হচ্ছে কি, আপনার সিলেকশন পরে আপনার যে জয়নিং করতে যাবে সেটি কোন কোন ডকুমেন্টস নিয়ে জয়নিং করা যাবে, যা কি সমস্ত স্টুডেন্টস বা যে আবেদন করলে সেমানে নিহাতি ভাবে জাণিবা দরকার। ওকে, তেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভাল লাগলে নিশ্চিত ভাবে লাইক করবে। যদি চ্যানেল নূয় আসছেন চ্যানেল সবসক্রাইব করি, বেল আইকন কু দবাই দেবে লাটেস্ট অপডেট পাই। তো চলতু স্টার্ট করবা। দেখুন, সবুঠার মোস্ট ইম্পর্টাট ইনফরমেশন ইয়ে রয়েছে আপনার কোণ কোণ ডকুমেন্টস দরকার। ওকে, তো মু আপনার কইদি আপনার যেতবে ফর্ম আবেদন করলে যা যা বি ডকুমেন্টস আপনার দিয়ে, সেম টু সেম ডকুমেন্টস আপনার আপনার ভেরিফিকেসন টাইমে আপনার দেওয়া পড়ব, পুরা সেম টু সেম হয়ে দরকার। যদি কিছু আপনার চেঞ্জেস হচ্ছে তাহলে আপনার সেটি প্রোবলেম ফিল ফেল হওয়া পড়ব, প্রোবলেম বা অসুবিধা হয়েপরে। ওকে, তো দেখুন, প্রথম জিনিস হচ্ছে আপনার নিজের টেন্থ সার্টিফিকেট আর মার্কসিট আপনার ডিপোজিট করবে। দেখুন, যে পূর্ব এক্সাম দিয়ে সে টেন্থ সার্টিফিকেট আর মার্কসিট দুইটা অলগা অলগা আছে, তেমন সে দুইটা অরিজিনাল সহিত জেরক্স নিয়ে যাইবে। কিন্তু এবে এবে যে পরীক্ষা দেখুন সে গোটে সার্টিফিকেট আসছে, গোটে সার্টিফিকেট আর মার্কসিট গোটে, তেমন সে গোটে নিয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে আপনার নিজের কম্পিউটর সার্টিফিকেট দেবে। ওকে, আপনার আপ্লাই বারে বহু সারা পিলা কম্পিউটর সার্টিফিকেট দিয়ে নিলে, কিন্তু সিলেকশন পরে কম্পিউটর সার্টিফিকেট দেওয়া নিহাতি জরুরি, নহলে আপনার চাকরি পাইবে। ওকে, তেমন কম্পিউটর সার্টিফিকেট যে দেবে সেটা মিনিমম 60 ডেজ ওল্ড হয়ে নিহাতি দরকার। মানে আপনার ডিসিএ সার্টিফিকেট দিওন্তু কি পিজিডিসিএ সার্টিফিকেট দিওন্তু বা যে কোনসি কম্পিউটর সার্টিফিকেট দিওন্তু, তাহা মিনিমম 60 ডেজ কোর্স হয়ে দরকার, দুই মাসর কোর্স হয়ে দরকার, তো আপনার এটি আপ্রুভ করা যাব। যদি আপনার কম্পিউটর সার্টিফিকেট দুই মাসিকিয়া নাই, তাহলে আপনার এটি জয়নিং করা দিয়া যাবনি, সিলেকশন বি করা হবনি। ওকে, তাপরে থিং হচ্ছে আপনার নিজের যা কি আইডেন্টি প্রুফ নিয়ে যাইবে, যেপর কি নিজের আধার কার্ড, নিজের পান কার্ড, তা সহ তার জেরক্স কপি বি নিয়ে যাইবে। দেখুন, পান কার্ড নিহাতি জরুরি অছি, কারণ জব করি মানে পান কার্ড গোটে নিহাতি জরুরি। যদি আপনার পান কার্ড নাই, বহু সারা পিলা আছেন পান কার্ড নথিব, তো যেমনকার পান কার্ড নাই সে যাই পান কার্ড আবেদন করিনিয়ন্তু, 15 দিন ভিতরে আপনার পোস্টাল আড্রেসে আসিযোগ। ওকে, তো গোটে নিহাতি ইম্পর্টাট জিনিস রয়েছে সমস্ত। ওকে, তারপরে দেখুন, আপনার রেজল্ট বাহার 15 দিন ভিতরে ইন্টিমেসন লেটর পাইযে, যেটা আপনার পোস্টাল জরিয়া ঘরক আসব। সেই ইন্টিমেসন লেটরে লেখা হয়েছিল আপনার কেউ ডেট্রে কেউ পোস্ট অফিসে যাই জয়েন করবে, আর কেউটি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। আপনার সেই জায়গা এই যে ডকুমেন্ট আপনার কহিলি, সেই সব ডকুমেন্ট আপনার নিয়ে যাবে, নিয়ে যাই সেটি ডকুমেন্ট ভেরিফিকেশন করা যাবে। তা সহ মু কইদি, যে এসসি এসটি ওবিসি কাজ দিলে সে নিজের কমিউনিটি সার্টিফিকেট নেওয়া ভুলবেনি, কারণ নিহাতি ইম্পর্টাট। ওকে, তা সহ আপনার 4-5 কপি ফটো নিয়ে, কারণ সেটি আপনার ফর্ম মিলিযোগ, আপনার সেটি ফর্ম ফিল আপ করবে, আর নিজের ডকুমেন্টস বগেরা যা যা বি অসব প্রোভাইড করবে, আর সব ডকুমেন্টর আপনার অরিজিনাল ডকুমেন্ট আর জেরক্স কপি নিয়ে যাইবে। তা সহ এটি গোটে সিকুরিটি মনি অটা আপনার পে করা পড়ব, যদি আপনার জয়নিং করছেন তা আপনার দেখিপার্থে। তো এক্সিটিং সিকুরিটি আমাউন্ট ইন কেস অফ জিডিএস মাস্টর, ওকে, পোস্ট মাস্টর এন্ড অদর আপটুড ক্যাটাগোরি, যদি আপনার এপিবিএম পাই সিলেকশন হচ্ছেন তাহলে আপনার 25,000 টাকার সিকুরিটি মানি পে করা পড়ব। যদি আপনার ডাক সেবক পাই সিলেকশন হচ্ছেন তাহলে আপনার 10,000 টাকার সিকুরিটি মানি পে করা পড়ব। ওকে, কিন্তু মোর বহু সাঙ্গ জিডিএসে পাই পূর্ব বর্ষ, সে কন্ট্রাক্ট করলে সে কোণী সিকুরিটি মানি বর্তমান পর্যন্ত পে করে না, কি কোণী সিকুরিটি মানি মগা যাইনি। ওকে, তেমন আপনার দেখুন, সিলেকশন হেলা পরে পোস্ট অফিসে কোণ কৌন, কিন্তু পিডিএফ ফাইল লেখা যাই এত টাকা পে করবে বলে। ওকে, যদি আপনার পোস্ট অফিসে আপনার কোণী সিকুরিটি মানি মাগু না, তাহলে ভালো কথা, কাহিঁকি না মোর বহু সাঙ্গ সিলেকশন হয়েছেন সে সিকুরিটি মানি বর্তমান সুদ্ধা দিয়ে না, তেমন আপনার উপর ডিপেন্ড করছি সেটা কোণ অপডেট অছি, কিন্তু এটি লেখা হয়েছে যেহেতু দেওয়াই হুয়ে আপনার দেওয়াই পড়িপরে, সেপ্রতি আপনার টিকি ধ্যান রাখবে। ওকে, যা যা বি ডকুমেন্ট কইলি আপনার রেডি করে রাখবে, আর যদি পান কার্ড নিহাতি দরকার পান কার্ড আপনার রেডি করে রাখবে। ওকে,
ମୁଁ ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ ନିଶ୍ଚିତ ଭାବେ ଭିଡ଼ିଓ ଲାଇକ୍ କରିକି ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ବେଲ୍ ଆଇକନ୍କୁ ଦବାଇ ଦେବେ, କାରଣ ଆଗକୁ ଏଭଳି ବହୁତ ସାରା ଅପଡ଼େଟ୍ ରହିଛି ଯାହାର ଅଫିସିଆଲି ଅପଡ଼େଟ୍ ଆପଣମାନେ ଏହି ଚ୍ୟାନେଲ୍ ମାଧ୍ୟମରେ ପାଇପାରିବେ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର୍ ୱାଚିଂ ଦିସ୍ ଭିଡ଼ିଓ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ବନ୍ଦେ ମାତରମ୍।